আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো অনেকদিন থেকে তো গাড়িটা ঠিক মতো বের করা হয়নি, তো মাঝখানে দু একদিন চালানোর জন্য বৃষ্টি টিষ্টির জন্য একটু নোংরা হয়ে গেছে। তো এদিকেও মানে পাখি পটি করে দিয়েছে আর এটাও একটু নোংরা ঠোঙরা হয়ে গেছে। তো আজকে গাড়িটা বের করব, মানে আগেই বের করে রেখেছি, তো এই সাইডে এনে রেখেছি। তো আজকে এখান থেকে আপাতত ব্লগটা চালু হবে, তো গাড়িটাকে স্টার্ট করব, একটু মানে রাউন্ড মেরে আসবো। লকডাউন, তো ওই জন্য মানে সব বাজার টাজার তো এমনিতেও বন্ধ, 10টার মধ্যে সব কিছু বন্ধ করে দেয়। আর যেগুলো মানে খুব দরকারি দোকান, যেহেতু ব্যাংক আর কয়েকটা দোকান আছে, সাইকেল ঠিক করার দোকান, পেট্রোল পাম্প আর মিষ্টির দোকান, এই কটাই আপাতত খোলার জন্য পারমিশন দেওয়া আছে। মিষ্টির দোকান যেগুলো আছে ওগুলো টাইম মোটামুটি কয়টা, 5টা পর্যন্ত সম্ভবত খোলা থাকে, ঠিক আবার কালকে খুলবে কয়টা, 7টার সময় খুলবে, তারপর আবার 10টার মুখ থেকে সব বন্ধ হবে। ওকে, প্রচণ্ড গরম ছিল, তারপরে যখন মানে সন্ধ্যাবেলে সন্ধ্যার দিকে একটু মেঘ টেক হয়ে গেছিলো, কালকে রোদ ওঠার জন্য আমি ভাবলাম মানে বলরামপুরের দিকে একটু রাউন্ড মেরে সানসেটও দেখা হয়ে যাবে, কিন্তু ঘটনা হলো সন্ধ্যা যখন সন্ধ্যার দিকে হয়ে গেল তখন আকাশ মেঘ করা চালু করে দিয়েছে, আর তারপর রাত্রিবেলা আবার বৃষ্টি নেমেছিল, বৃষ্টি রাত্রিবেলা প্রচণ্ড হয়েছিলো। গরমের মধ্যে হেলমেট পরে গাড়ি চালানো আবার খুব চাপ, গরমের মধ্যে হেলমেট পরাটাই মানে বিশাল একটা বড় ব্যাপার, হেলমেট পরা তো খুবই চাপের ব্যাপার, ওই হেলমেট পরতেও ইচ্ছা করে না, ওই জন্যই কালকে স্কিপ করে দিলাম। নাহলে যদি একটু মানে যদি আবহাওয়াটা ঠিকঠাক থাকতো তাহলে হয়তো বা বলরামপুরের দিকে একটু ঘুরতে যেতাম, সানসেটও দেখা হতো, আর নদীর চরের এলাকা, তো ওই জন্যই ওই দিকে যাওয়ার খুবই ইচ্ছা। আর এটা হলো ভেটাগুড়ি বাজার, তো এটাও তো আপাতত বন্ধ, তো আর কি করি, আর বেশি দূর যাই না, এখান থেকে গাড়িটা ঘুরিয়ে নিচ্ছি। ধান মানে চায়না ধান কাটা শুরু হয়ে গেছে, আর এখানে দেখাই যাচ্ছে, এখানে এখানে দেখতে পাচ্ছি এখানে একটা পুরনো বাড়ি টাইপের আছে, এখানে মানুষ এটাকে আপাতত ইউজ করছে মানে ধান চাষের জন্য, ধানের গোলা ঘর যেটাকে বলে, ধান রাখার জায়গা। তো এখন মানে গরম শুরু, এখন তো ধান কাটা কাটি শুরু হয়ে গেছে, এখন আবার বর্ষা আসবে তখন আর একটা ধান চাষ হবে। তো শীতের যেটা ধান আছে এটা আপাতত এখানে কাটামারি হচ্ছে, তারপরে ওখানে যেটা বিল্ডিং আছে হালকা, তো পুরোনো বিল্ডিংটা ওখানেই আপাতত রেখে দেবে, তো এটাকে আপাতত গোলা ঘরের মতো ইউজ করছে ওরা। একসাথে 4টা ইন্ডিকেটার একসাথে যদি অন করে দিই তাহলে গাড়িটা পেছন থেকে দেখতে তো অসাধারণই লাগছে, আমি তো নিজের গাড়ি চালাচ্ছি ওই জন্য বুঝতে পারবো না যে পেছনে থাকবে বা সামনে থাকবে, কী আর বলবো, যে গাড়ি চালাচ্ছে তো বোঝে না কীরকম লাগছে গাড়িটা, যে মানে বাইরে থেকে যারা দেখে তারাই বুঝতে পারে কীরকম লাগছে গাড়িটা। শিলিগুড়ির থেকে যখন মানে গাড়িটা সার্ভিস করা নিয়ে আসছিলাম এর আগের ভিডিওটাতে হয়তো দেখেইছ, তো তখন আমি গাড়িটার মানে মাইলেজ ছিল 30 কিলোমিটার পার লিটার, কারণ ইঞ্জিন অয়েলটা যেদিনই চেঞ্জ করা হয়েছিলো ওই দিনই আমি গাড়িটা মানে নিয়ে চলে আসছিলাম, কিন্তু তারপরে যখন ইঞ্জিন অয়েলটা কয়েকদিন চালানোর পর ইঞ্জিন অয়েলটা সেট হয়ে গেছে, তারপরে মাইলেজ আপাতত দিচ্ছে 50 কিলোমিটার পার লিটার, তো এখনও তো ঠিকঠাক টেস্ট করা হয়নি। এখানে যে ইলেকট্রিক মিটারে যেটা চেক করা যাচ্ছিলো তো ওখানে দেখাচ্ছিলো 50 কিলোমিটার পার লিটার, এখনও তো ঠিকঠাক চেঞ্জ করিনি, তো আমি ভাবছি এর মধ্যে আরও একবার মানে তেলের কতটা মাইলেজ দেয় ওটা চেক করতে হবে।
ঘরে দেখলেই মানে জোশ বেড়ে যায় এদের। এখানে রাখলাম গাড়িটা, কি লাগছে এই স্টেশন থেকে যদি দেখে মনে হয় এখানে দুটো ইন্ডিকেটার একসাথে জ্বলছে, আর সামনেও দুটো ইন্ডিকেটার একসাথে জ্বলছে। শুধু মানে হেডলাইট যেটা আছে হেডলাইটটা স্টার্ট করলেই শুধু জ্বলে, কিন্তু দেখে মনে হচ্ছে মানে কি আর বলবো, মনের কথা তো বলে বোঝানো যায় না, তো ওনারা বুঝে নিন আমরা মনের মধ্যে কী বলা যাচ্ছে। আর যেটা হেডলাইট আছে হেডলাইটের দুটো হেডলাইট মানে এটা জ্বলে শুধু, এটা অটোমেটিক মানে এটা লো বিম এটা হাই বিম, হাই বিমটা জ্বালানো দেখেছি, হাই বিমটা মানে একসাথে মানে দুটো লাইট জ্বলে। আর সাইড স্ট্যান্ড যদি ডাউন থাকে তাহলে গাড়ি স্টার্ট নেয় না, তো নিউট্রালে করতে হবে তারপরে স্টার্ট নেবে। স্টার্ট নিলে এই যে এখানে স্টার্ট করলেই শুধু লাইট জ্বলে, হেডলাইট জ্বলে, তবুও দুটো লাইট একসাথে জ্বলে না। দুটো লাইট জ্বালানোর জন্য দুটো লাইট একসাথে কখনোই জ্বলবে না, তো এখন লো বিমে সেট করা আছে। আর যদি হাই বিম করি তাহলে লো বিমটা বন্ধ হয়ে যাবে, আর যদি লো বিম করি তাহলে হাই বিমটা বন্ধ হয়ে যাবে। তো হাই বিমটা জ্বালানোর জন্য এখানে সুইচটা টিপলেই এখন হাই বিমটা জ্বলবে, তখন লো বিমটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এরকমই সিস্টেম। তো নাম্বার প্লেটও লাগানো আছে, আর গাড়িটা অনেক দিন থেকে মানে পড়ে আছে, ঘরের মধ্যেই পড়ে আছে, ওই জন্য নোংরা ঠোংরা হয়ে গেছে, আবার দু একদিনের মধ্যে আবার পরিষ্কার টরিষ্কার করতে হবে। তো এইরকমই, তো এখন দেখো কিছু সিনেমাটিক শট। এখন একটু রেস্ট রেস্ট করে বাইরে বেরোলাম, বাইরে বেরোতে বেরোতে দেখি এখন আকাশ পরিষ্কার হয়ে গেছে, আবার মেঘ মানে ক্লিয়ার হয়ে গেছে, আবার রোদ উঠে গেছে, হয়তো আরো গরম পড়বে। তো এখন তো গরম নেই, এখন হাওয়া চলছে ভালোই আশেপাশে, তো এখন পরিস্থিতি আপাতত ঠান্ডাই আছে। হাটে যাবো, ওখানে কালকে যেরকম ফুটবল খেলা হয়েছিল তো ওইরকমই ফুটবল খেলা দেখে যাবো। বিকাল 5টা বাজে আর এই যে রোদ্রতে যেরকম শেষ বেলা এরকম রোদ্রে। বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে চলে এসে হাঁসগুলোকেও তুললাম, বাইকটাকেও তুলতে হবে, আর এদিকে একটু হাঁটাহাঁটি করতে আসলাম, কারণ চাঁদটাকে অনেক বড় দেখাচ্ছে, অনেক ক্লিয়ার দেখাচ্ছে, কারণ কালকে হলো পূর্ণিমা, তো আজকে ওই জন্য চাঁদটাকে অনেক বড় দেখাচ্ছে। তো এখানে এই তো চাঁদটাকে বিশাল বড় দেখাচ্ছে, এখন ক্যামেরায় হয়তো অতটা জাস্টিফাই করে না, তবুও মানে অনেকটাই বড় দেখাচ্ছে। একদিকে চাঁদ উঠছে আর এদিকে সূর্য অস্ত যাচ্ছে, মানে কালারটা মানে সেই দেখাচ্ছে। সন্ধ্যা লেগে গেছে তো গাড়িটাকেও তুলতে হবে, তো ফটাফট গিয়ে গাড়িটাকে তুলি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এইটুকুই, টাটা।